সকাল সকাল কিন্তু আজকে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার কারণটা হচ্ছে আজকে কিন্তু বিশাল পরিমাণে একটা গরম পড়েছে। যাই হোক, সকাল সকাল উঠেই কিন্তু ব্রাশ করে নিয়েছি, আর ব্রাশ করেই কিন্তু মাকে বললাম আম কেটে দিতে, এখন আমি আম খাবো। যাই হোক, আমটাকে দেখে মনে হচ্ছে বিরাট পরিমাণে একটা মিষ্টি হবে আমটা। আর যা ভেবেছিলাম একদম তাই, আমটা কিন্তু বিশাল পরিমাণে মিষ্টি। আর আম খাচ্ছি, তার সাথে কিন্তু একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আর আমে আচারও খাচ্ছিলাম তার সাথে। আর এখানে দেখতে দেখতে 12টা কিন্তু বেজে যায়, আর আমি যাই এবার দাদাকে ছাড়তে। আর ওয়েদারটা কিন্তু একসময় মেঘ করছে, একসময় পুরো রোদ উঠছে, জানি না কি হচ্ছে, একটু বৃষ্টি হলে বাঁচতে পারি। যাই হোক, এবার কিন্তু বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে ফ্রিজেই ছিল স্প্রাইটের বোতল, আর আমি স্প্রাইটের বোতল নিয়ে নিই, আর তার সাথে কিন্তু জল জিরা নিয়ে নিই। আর জল জিরাটা আজকে একটু বেশি পরিমাণে ঢেলে দিয়েছিলাম। যাই হোক, এবার একটু স্প্রাইটটা মিশিয়ে দেখবো কেমন লাগে খেতে। এমনি কিন্তু স্প্রাইটের সাথে জল জিরা খেতে ভালো লাগে, কিন্তু সেটা সামান্য পরিমাণে জল জিরা দিতে হয়। আর আমি তো পুরো একটা ধরে জল জিরা দিয়ে দিয়েছি। আর কিন্তু বেরিয়ে পড়ি মোমো পাড়ার উদ্দেশ্যে, আর এই মোমো পাড়া নিয়ে কিন্তু আগে ভিডিও বানিয়েছি, এই জন্য এখানে বেশি কিছু বললাম না। ছোট্ট করে বলে দিই, এই জায়গাটার নাম কিন্তু আমি মোমো পাড়া দিয়েছি, কারণ এখানে কিন্তু মোমোর দাম খুব কম, আর সব দোকানে দোকানে এই মোমো আছে, আর মোমো ছাড়াও কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। আর আজকে আমি যেই দোকান থেকে খাচ্ছি সেই দোকানে কিন্তু মাত্র 30 টাকায় 5 পিস মোমো দিচ্ছে, আর তার সাথে কিন্তু স্যুপও আছে। আর 1-2 মিনিটের মধ্যেই মোমো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর আমার হাতে পেয়ে গেছি মোমো, আর 5 পিস মোমো। আর সাইজগুলো দেখতে পাচ্ছ অনেকটা বড়, আর দাম হচ্ছে মাত্র 30 টাকা, তার সাথে কিন্তু স্যুপও দিয়েছে, স্যুপে কিন্তু পুরো চিকেন ভর্তি, আর মোমোটা খেতে কিন্তু অসাধারণ।